ধবধবে সাদা গোড়ালি ঝুলাল খাল্লা পাঞ্জাবির সঙ্গে মাথায় সাদা ফেজ নামাজের টুপি পরে ছাত্ররা অবলীলায় বলে চলেছেন সংস্কৃত শ্লোক, গুরুর সঙ্গে আলাপচারিতাও করছেন সংস্কৃত ভাষাতেই। জায়গাটা কিন্তু ভারতেই, কেরলের ত্রিশূরের একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্ররা সেখানে যেমন কোরআন পড়েন, তেমনই পড়েন ভগবদ গীতাও। মাথায় চন্দনের তিলক কেটে, হাতে গীতা বেদ উপনিষদ নিয়ে হিন্দু গুরু আসেন ক্লাসরুমে। শিক্ষকের নির্দেশ পেয়ে মুসলিম ছাত্ররা অবলীলায় আবৃত্তি করেন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তৈশ্রয় শ্রী গুরুবে নম। মধ্য কেরলের ওই ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে কোনো হিন্দু ছাত্র পড়েন না, সব ছাত্রই মুসলিম। তবে হিন্দু গুরুর তত্ত্বাবধানে গীতা উপনিষদের সংস্কৃত শ্লোক পড়তে বিন্দুমাত্র আপত্তি তোলেননি তারা, এমনকি ছাত্রদের পরিবারের তরফেও কোনো বাধা আসেনি বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। কেরলের ওই শিক্ষা প্রতিষ্ঠানের নাম একাডেমি অফ সোরিয়া অ্যাডভান্স স্টাডিজ। কলেজের প্রিন্সিপাল ওনামপিলি মোহাম্মদ ফয়েজি জানিয়েছেন, তার মনে হয়েছে কোনো শিক্ষা যথাযথ হতে হলে সব বিষয়ে জ্ঞান থাকা দরকার। সেই ভাবনা থেকে ইংরাজি, আরবি, উর্দু ভাষার পাশাপাশি ছাত্রদের সংস্কৃত শেখানোর কথাও ভেবেছেন তিনি। আসলে ফয়েজির এই ভাবনার নেপথ্যে রয়েছে তার নিজের শিক্ষা। অল্প বয়সে হিন্দু দার্শনিক শঙ্করাচার্যের দর্শন পড়ার সুযোগ হয়েছিল তার। সেখান থেকেই তার ভাবনায় এক অন্যরকম শিক্ষা প্রতিষ্ঠান তৈরির ধারণা দানা বেড়েছে। যদিও ফয়েজি জানেন, দৈনন্দিন লেখাপড়ার পাশাপাশি ছাত্রদের সংস্কৃত ভাষার সমস্ত শাস্ত্র পড়ানো সম্ভব নয়, তা পড়তে বহু বছর লেগে যাবে। ছাত্রদের তাই গীতা, উপনিষদ, বেদের গুরুত্বপূর্ণ অংশ পড়ানোর ব্যবস্থা করেছেন তিনি। তবে পড়ানোর ব্যবস্থা করলেও কি পড়াবেন তা নিয়ে প্রথমটাই কিছুটা ধন্দে ছিলেন তিনি, কারণ তার মনে হয়েছিল কোনো হিন্দু শাস্ত্রজ্ঞ হয়তো আরবি এবং উর্দু ভাষী এই ছাত্রদের সংস্কৃত পড়াতে চাইবেন না। কিন্তু ফয়েজি ধারণা ভুল প্রমাণ করে ছাত্রদের হিন্দু শাস্ত্র এবং সংস্কৃত পড়াতে রাজি হন এক শিক্ষক, নাম কে কে ইয়াথিন্দন। তিনি জানিয়েছেন ফয়েজি তার কাছে জানতে চেয়েছিলেন মুসলিম ছাত্রদের পড়াতে তার কোনো আপত্তি আছে কি না। জবাবে তিনি বলেন, আমি একজন শিক্ষক, ছাত্রদের পড়াবো, সেখানে হিন্দু মুসলিম বা খ্রিস্টানের ভেদাভেদ আসছে কোথা থেকে। ইয়াথিন্দ্রন জানিয়েছেন, প্রথমটায় তার পাড়াপড়শিরা এ নিয়ে প্রশ্ন তোলেননি তা নয়, তবে তিনি তাদের সব জানিয়ে দিয়েছেন তিনি শিক্ষকতা করতে যাচ্ছেন আর ধর্ম তাতে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। পরে ইয়াথিন্দ্রনের মতোই আরও বেশ কয়েকজন সংস্কৃত পড়াতে এসেছেন ফয়েজির প্রতিষ্ঠানে। সম্প্রতি ফেসবুকে ক্লাসরুমের একটি ছবি শেয়ার করেছিল একাডেমি অক্সরিয়া। সেখানে দেখা যাচ্ছে ধবধবে সাদা গোড়ালি ঝুলাল খাল্লা পাঞ্জাবির সঙ্গে মাথায় সাদা নামাজ এর টুপি পরে ছাত্ররা বসে রয়েছেন ইয়াছিন্দানের ক্লাসরুমে। ইয়াছিন্দান জানিয়েছেন, তার ক্লাসে সংস্কৃততেই কথা বলেন ছাত্ররা, চলে বিভিন্ন শ্লোক নিয়ে ব্যাখ্যামূলক আলোচনাও। এই ছাত্রদের অধিকাংশই সংস্কৃতের নাম শোনেনি এই শিক্ষা প্রতিষ্ঠানে আসার আগে, তবে সংস্কৃত নিয়ে জানার আগ্রহ এক বিন্দুমাত্র কম নয় কিন্তু তাদের।